স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে যে প্রতিপক্ষ মুক্ত মঞ্চের যে নবান্ন অভিযান, সেই অভিযানে পুলিশটি বাধা নেমে এসেছে এবং পুলিশ গতকাল রাতে যাতে এই কর্মসূচি বাতিল করে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু মানে নোট মেসেজের মাধ্যমে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদককে এই বিষয়টি অবগত করেছেন। তারপরে আজকে শিক্ষক মুক্ত মঞ্চ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কোর্টে গেছে এই বিষয়টির নিষ্পত্তির জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের এজলাসে আর কি। তো আমরা দেখেছিলাম যে 2019 সালে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ঠিক একই ঘটনা ঘটেছিল, আন্দোলন করতে গিয়ে 28 দিনের অনশন এবং 32 দিনের আন্দোলন ধর্ণা কর্মসূচি করতে গিয়েও কিন্তু একই বাধে এবং রবিবারেই কোর্ট বসাতে হয়েছিল এবং সরকার কিন্তু দিল্লি থেকে মহামান্য উকিল নিয়ে এসেও সেটাকে ঠেকাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বঞ্চিত শিক্ষকদের উপরে এই যে সরকারি মানে হস্তক্ষেপ, প্রশাসনিক হস্তক্ষেপ, কি বলবেন? এ বিষয়ে আপনার মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষকদের যে আন্দোলন বা যে কোনো আন্দোলনই করার অধিকার সকলেরই আছে, সে বিষয়ে হস্তক্ষেপ করাটা যদিও ঠিক নয়, আবার আন্দোলনকারী যারা যারা আন্দোলনের নেতৃত্ব দেবেন তাদেরও কিছু পদ্ধতি মেনটেন করে আন্দোলনগুলো করতে হয়, এটাও তাদের মাথায় রাখতে হবে। অবশ্যই। তো এখন শিক্ষকদের যে আন্দোলন, সে আন্দোলন সরকার তো বিভিন্ন পদে বাধা সৃষ্টি করছে, সেটা ঠিকই, কিন্তু আমরা অবশ্যই এই বাধাটাকে কখনোই আমরা মেনে নিতে পারি না, কারণ আন্দোলনের অধিকার সকলের আছে। এই সরকারও আন্দোলনের মধ্য দিয়েই সরকারে এসছে, এটা সকলেরই জানা। তো আমরা মনে করি যে শিক্ষক আন্দোলন, যেহেতু শিক্ষকদের বঞ্চিত করে রাখা হয়েছে তাই আন্দোলন, তো এই বিষয়ে সরকার কিছু কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিতে শুরু করেছে, সেই বিষয়টাও আন্দোলনকারীদের কিছু কিছু মাথায় রাখতে হবে। পাশাপাশি আন্দোলনটাকে আমরা কখনোই যে বাধা সৃষ্টি হোক বা বন্ধ হয়ে যাক সেটা আমরা কখনোই মনে করি না। এটা তো আজকের কর্মসূচি নয়, যে সংগঠন হ্যাঁ 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 মানে প্রতিটা জেলাতে কর্মসূচি করে এসছে এবং আমরা জানি যে প্রতিটা জেলাতে কিন্তু আগে থেকে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য পারমিশন নেওয়া আছে, যদিও কোথাও কোথাও সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু যদি তারা এইগুলো করতে পারে এত বড় একটা কর্মসূচি, সেখানে নিশ্চয়ই ওই কর্মসূচি যখন কলকাতায় পৌঁছাবে নবান্ন অভিযানে 11 জানুয়ারি, তারা নিশ্চয়ই তাদের সমস্ত মানে বিষয়গুলো ঠিক রেখে আমার মনে হয় মানে এগিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে একটা বিরাট বড় গ্যাদারিং ওখানে তৈরি হবে, এই সমস্ত বিবেচনা করে আমার মনে হয় যে সরকার এই বিষয়টাকে বাতিল করে দেওয়ার চেষ্টা করেছে। তা আমি বলবো, আপনি যেহেতু একটা সরকারি মানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব, তো এই বিষয়টা মানে আসবে কেন? তারা তো বারবারে বলেছে যে যদি আমাদের দাবির আগে মেনে নেন তাহলে আমাদের কলকাতা আসার প্রয়োজন নাই, যেখানে সরকার বহু কর্মসূচি নিয়েছে, আমরা জানি যে বহু কর্মসূচি সরকার নিয়েছে এই মানে পশ্চিম বাংলার যে ঘর দেওয়া সেখানেও কিন্তু প্রচুর খরচ করছে সরকার, এগুলো আমরা জানি লকডাউনের মধ্যে হয়েছে, লকডাউনের মধ্যে কিন্তু আরামবাগে ক্লাবে ক্লাবগুলোকে ডেকে টাকা দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যে বহু কর্মসূচি চলছে এবং সব থেকে বড় কথা যে দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে গেছে, এত করা সত্ত্বেও আজকে যে শিক্ষকগুলো 16 বছর ধরে বঞ্চিত, তারা যখন সরকারের কাছে যেতে চাচ্ছে, সরকারকে বোঝাতে চাচ্ছে যে যন্ত্রণাটা কতটা, সেখানে এই ধরনের প্রেসার, পুলিশি বাধা, এটাকে আপনার মনে হয় না শিক্ষক হিসেবে সরকারকে আগে থেকে করে দেওয়া দরকার ছিল? হ্যাঁ না না অবশ্যই, আমরা যদিও আমি সরকারপন্থী সংগঠনের একজন নেতৃত্ব হিসেবেও বলতে বাধ্য হচ্ছি যে আমরা প্রথমত আগে শিক্ষক তারপর সংগঠন, তো আমার যদি শিক্ষকতা না থাকে আমার সংগঠনের কোনো মূল্য নেই। এইবার ঘটনা হচ্ছে আমাদের শিক্ষকতা করতে গিয়ে আমরা যেভাবে এই মুহূর্তে মানে এই সরকার বলুন বিগত সরকার বলুন কোন সরকার কি, আমরা বিগত দিনে আর ফিরে গিয়ে তো লাভ নাই, এখন বর্তমানে যেহেতু এই সরকারটা প্রায় 10 বছর অতিক্রান্ত, তাই আমরা এই সরকার হিসাবেই আমরা ধরবো, যদিও আমরা সরকারপন্থী সংগঠন করি, আমরা যেহেতু শিক্ষক সংগঠন তো সেই শিক্ষকদের তো আর বিশৃঙ্খলা করা বা অফিসের শ্রমিকদের মতো জঙ্গি আন্দোলন করে দাবি আদায় করা সম্ভব নয়, আমরা সেই জায়গাটা একটু সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই দাবি আদায়গুলো করতে চাই, যদিও যারা এই নিয়ে যারা আন্দোলন কর্মসূচি নিচ্ছে তাদের আন্দোলন কর্মসূচি কখনোই আমরা বিরোধিতা করি না,
বিশেষ করে আপনি যেহেতু বললেন শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রী, আমাদের মূল বিষয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দলের আগে আমাদের নিজের ভাতটা আগে জোগাড় করতে হবে, তারপর দলটা করা যাবে। তো সেই জায়গায় অবশ্যই আমরা এই মুহূর্তে যথেষ্ট বঞ্চিত। তাই আমার প্রথমত কথা হচ্ছে যে একটা সরকারের আমলে শিক্ষকদের রাস্তায় নামতে হবে কেন, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। তো সেখানে সরকারের উদাসীনতা অবশ্যই দায়ী আছে, সরকারের উদাসীন এই বিষয়ে সরকার যথেষ্ট উদাসীন, কারণ যে প্যান্ডামিক সিচুয়েশনের কথা বলা হচ্ছে বারবার, সেই প্যান্ডামিক সিচুয়েশনের সত্ত্বেও বিভিন্ন জায়গায় মেলা খেলা বা বিভিন্ন পুজো অনুষ্ঠান বলুন, ইমাম ভাতা বলুন, তারপরে আপনার আরো বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু শিক্ষকদের বিষয়ে সরকার এখনো পর্যন্ত উদাসীন আছে। যার জন্য আমরা সরকার প্রতি সংগঠন করলেও আমাদের শিক্ষকদের কাছ থেকে যথেষ্ট মানে এই নিয়ে বেগ পেতে হচ্ছে, তো আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করছি। তবে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে জেলায় জেলায় যে কর্মসূচি নিয়েছে আমরা কখনোই তার বিরোধিতা করি নাই বা আজও করছি না, কিন্তু আমরা যে বিষয়টা মূলত বিরোধিতা করছিলাম বা করেছিলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্যের নেতৃত্বদের, সেটা হচ্ছে যে একটা তুলাবাজির যে প্রসেস ওরা নিয়েছিল সেইটা আমরা বিরোধিতা করেছি। আমরা কখনোই আন্দোলনের বিরোধিতা করি না, বা আন্দোলন আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলনের ফলে যদি সমকাজের সমবেতন পাওয়া যায়, সেটা আমি একজন শিক্ষক হিসাবে আমার মতো যে প্রায় 48,500 শিক্ষক ছাড়াও SSK MSK শিক্ষক সেখানেও প্রায় 60,000 মতো, প্রায় 1,00,000 উপর পরিবার উপকৃত হবে, সেটা নিশ্চয়ই সকলেরই সেই 1,00,000 পরিবারের মুখে হাসি ফুটবে। তাই এই আন্দোলন কখনোই আমরা বিরোধিতা করছি না, বা আন্দোলন শিক্ষকদের করতে হচ্ছে সরকারের কাছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে পুলিশি বাধার কথা যেটা বললেন, তো এই পুলিশি বাধা কখনোই আমরা ছাত্রপ্রতি সংগঠন করলেও আমরা একটা গণসংগঠন শিক্ষক সংগঠন করি, আমরা এই কখনোই কোনো আন্দোলনের বিরোধিতা করি, পুলিশ বা সরকার আন্দোলনকে গলা টিপে দুমিয়ে দেক এটা আমরা কখনোই চাই না। আমরা আশা করব পুলিশ এই জায়গায় শান্তি শৃঙ্খলভাবে যে আন্দোলন কর্মসূচি নিয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, সেই আন্দোলন কর্মসূচি যাতে তারা সুস্থভাবে করতে পারে সেই দিকটা পুলিশকে নজর দেওয়া উচিত, এবং সরকারকেও এটা ভাবা উচিত, পুলিশকে সেই সেই ধরনের ইঙ্গিত দেওয়া উচিত বলে আমি মনে করছি। এই তোলাবাজির যে প্রশ্নটা আপনি তুললেন, এই বিষয়ে আমি কয়েকটা কথা বলি। যেহেতু আমরা চ্যানেল চালাই, এই বিষয়গুলো কিন্তু আমরা নজরে রেখেছি এবং বিভিন্ন নেতৃত্বের কাছ থেকে বিষয়গুলো কনফার্ম করতে চেয়েছি যে তোলাবাজি আদৌ হচ্ছে কিনা। আমাদের কাছে যেটা খবর আছে বা যেগুলো আমরা জানতে পেরেছি, যে টোটাল যে টাকা ওরা তুলেছে সেটা সত্য মিথ্যা আমরা তো সাথে থেকে দেখতে পাই না, কিন্তু যেগুলো আমরা জানতে পেরেছি আর কি, যে মানে যে পরিমাণ খরচ, 54-55 জনের একটা টিম গাড়িতে করে ঘোরার যে খরচ, তাতে করে মানে ব্যালেন্স কিন্তু ঘাটতিতে চলছে, এরকম একটা খবর আছে আমাদের কাছে। মানে এটা তুললাম এই প্রসঙ্গে যে তোলাবাজির একটা কথা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে, এটা অস্বীকার করার কথা নয়, কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষক, যেহেতু তিনি পার্মানেন্ট শিক্ষক এবং বঞ্চিত শিক্ষকদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আমরা এটুকু বিশ্বাস করতেই পারি যে তিনি সঠিকভাবে আয় ব্যয়ের হিসাব রেখেই এ কাজটা করছেন এবং ভবিষ্যতেও করবেন। আমরা এই যে কথাগুলো উঠছে আশা করবো যে কথাগুলো ভিত্তিহীন হোক। তো আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। আশা করছি আপনার এই সাক্ষাৎকার সরকারি মহলেও মূল্য পাবে, কারণ আপনি সরকারি সংগঠনের লোক, সরকার মানে যথাযথ সাংবিধানিক মর্যাদা দিয়েই এই আন্দোলন করতে দিক এবং অবিলম্বে বঞ্চিত শিক্ষকদের যে বঞ্চনা সেটা মিটিয়ে দিক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।